বন্ধুরা, নার্সারি থেকে নতুন জবা চারাগাছ কিনে এনে ছাদ বাগান ও গার্ডেনের মধ্যে প্রতিস্থাপন করবেন কীভাবে? গাছ দ্রুত বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য মিডিয়া তৈরি করবেন কোন জৈব খাবার দিয়ে? প্রথমে কোন সাইজের টব নিতে হবে জবা চারাগাছ লাগানোর জন্য, এবং গাছের পরিচর্যা কীভাবে নেবেন? প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই ফুল ধরবে। সে বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে সব কিছু জানতে এবং বুঝতে পারবেন। এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। এখানে দেখুন, আমি দুটো নতুন জবা চারা গাছ নিয়েছি, কালো গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, এবং বেলে দোআঁশ মাটি নিয়েছি। এরপরে টব নিয়েছি আমি প্লাস্টিকের কালো রঙের, আপনারা যে কোনো টব নিতে পারেন। এখানে যে মিডিয়া বা মাটি দেখতে পেয়েছেন, এই মাটিটা তৈরি করে নেব সম্পূর্ণ আলাদা এবং নতুন পদ্ধতিতে। আমরা সাধারণত ফুল গাছ লাগানোর জন্য মিডিয়া তৈরি করি ভার্মি কম্পোস্ট, গোবর সার, ফসফেট, হাঁড়কুচি এ সকল দিয়ে। এখানে দেখুন, অন্য রকম পদ্ধতি বা টিপসে আমি মিডিয়া তৈরি করছি জবা চারা গাছ প্রতিস্থাপন করার জন্য, যাহাতে 12 মাস ফুল পাওয়া যায়। আমি 2 মুঠো পরিমাণ নিম খোল দিয়ে দিলাম, এরপরে 2 মুঠো পরিমাণ হাঁড়কুচি সার দিয়ে দিচ্ছি। নিম খোল দিতে পারলে মিডিয়ার মধ্যে, মিডিয়ায় যে ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়াগুলো নষ্ট করে ফেলে। এরপর 2 থেকে 3 চামচ সুপার ফসফেট দিয়ে দিচ্ছি। এগুলো তো সাধারণত আমরা দৈনন্দিন দিয়ে থাকি মিডিয়া তৈরি করার জন্য। এটা হচ্ছে একদম নতুন সিগ্রেট জৈব সার, যেটা প্রত্যেকের বাড়িতেই আছে, নিজেরাই তৈরি করে নিতে পারবেন। ওই জৈব সারটা তৈরি করার জন্য সাধারণত 3টে উপাদান প্রয়োজন হয়। 1 হচ্ছে শুকনো কলার খোসা, 2 নম্বর হচ্ছে কাঁচা ডিমের খোসা, 3 নম্বর হচ্ছে শুকো মাছ। এই 3টে উপাদানকে একসাথে মিশিয়ে মিক্সড করে এরপর একটা নতুন জৈব খাবার তৈরি হয়ে যাবে। ওই খাবারটি এইভাবে জবা চারা গাছ লাগানোর সময় ওই মিডিয়ার মধ্যে মিশিয়ে এইভাবে মিডিয়াটি তৈরি করে নেবে। জবা গাছের টপ এবং নতুন সিগ্রেট, আপনারা ভিডিওটা ভালো করে দেখলে সব কিছু বুঝতে এবং জানতে পারবেন, কোনো অসুবিধা হবে না। চারা গাছটি লাগানোর জন্য আমি 6 ইঞ্চি সাইজের টব নিয়েছি, একটা নতুন জবা চারা গাছ নিয়েছি যেটা প্রথমেই দেখিয়েছি আপনাদের। আমি গ্রো ব্যাগটা কেটে খুলে নিলাম, এরপরে টবের মধ্যে বসিয়ে সাইডে যে ফাঁকা অংশ বা ফাঁকা জায়গাটি আছে, ওই জায়গাটির মধ্যে আমি ওই মিক্সচার মিডিয়াটি দিয়ে ভরাই করে দিচ্ছি। আপনারা যদি এই পদ্ধতিতে জবা চারা প্রতিস্থাপন করেন, আপনাদের চারা গাছে বারে বারে খাবার দিতে হবে না। অন্তত 2 বছর আপনার টবের মাটি কোনো রিপোর্টিং বা পরিবর্তনও করতে হবে না। আর কলার খোসা এবং ডিমের খোসা, শুকনো শুকো মাছ মিশ্রিত জৈব সারটি অবশ্যই তৈরি করে দিবেন মিডিয়ার মধ্যে, তাহলে জবা গাছের পক্ষে খুবই ভালো এবং উপকারী হবে। এখানে দেখুন, নতুন চারা গাছটি আমার টবের মধ্যে প্রতিস্থাপন করা হয়ে গেল। চারা গাছটি টবের মধ্যে প্রতিস্থাপন করা হয়ে গেলে সাধারণত জল দিয়ে দিন। এবার দেখুন, 2 থেকে 3 সপ্তাহ পর গাছের মধ্যে নতুন ফুল ফুটেছে এবং কুড়িয়ে আসছে। আর কোনো কিছু খাবার দেওয়ার প্রয়োজন হবে না, সাধারণত দৈনন্দিন জল দিতে থাকবে তাহলেই চলবে। এবং গাছের মধ্যে কোনো পোকামাকড় আক্রমণ করলে একটুকু ঔষধ স্প্রে করে দিবেন, তাহলেই আপনার গাছ ফুটফুটে এবং সুন্দর থাকবে, 12 মাস ফুল দিতে থাকবে। এই ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। গার্ডেন সম্পর্কে নিত্য নতুন আরও অন্য কিছু ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই ভিডিওতে আমি দেখালাম নার্সারি থেকে নতুন জবা চারা গাছ কিনে এনে কিভাবে টবের মধ্যে প্রতিস্থাপন করবেন। এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো গাছ বড় হয়ে গেলে ওই গাছকে কাটিং করে ছোট আকারে রেখে ঝাঁকড়া করবেন এবং গাছের পাতা গাঢ় সবুজ এরকম সুন্দর ফুল পাবেন, কোন রাসায়নিক সার ব্যবহার করবেন এবং কি কি ফার্টিলাইজার দিতে থাকবেন। ততক্ষণ আপনারা অপেক্ষা করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।